ফিলিস্তিনে প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিয়োগ দিল সৌদি আরব নতুন এই উদ্যোগ রিয়াদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারের কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে জর্ডানে নিযুক্ত বর্তমান সৌদি রাষ্ট্রদূত আল সুদাইরি জেরুসালেমে কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজদি আল খালিদি বলেন এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা দুই দেশ ও দুই ভ্রাতৃ প্রতিম জনগণের মধ্যকার শক্তিশালী সম্পর্ক আরও জোরদার করতে অবদান রাখবে ফিল্তিনে প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিয়োগ দিল সৌদি আরব নতুন এই উদ্যোগ রিয়াদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারের কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে জর্ডানে নিযুক্ত বর্তমান সৌদি রাষ্ট্রদূত আল সুদাইরি জেরুসালেমে কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজদি আল খালিদি বলেন এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা দুই দেশ ও দুই ভ্রাতৃপ্রতিম প্রতিম জনগণের মধ্যকার শক্তিশালী সম্পর্ক আরও জোরদার করতে অবদান রাখবে ফিলিস্তিনে প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিয়োগ দিল সৌদি আরব নতুন এই উদ্যোগ রিয়াদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারের কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে জর্ডানে নিযুক্ত বর্তমান সৌদি রাষ্ট্রদূত আল সুদাইরি জেরুসালেমে কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজদি আল খালিদি বলেন এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা দুই দেশ ও দুই ভ্রাতৃ প্রতিম জনগণের মধ্যকার শক্তিশালী সম্পর্ক আরও জোরদার করতে অবদান রাখবে ফিলিস্তিনে প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিয়োগ দিল সৌদি আরব নতুন এই উদ্যোগ রিয়াদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারের কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে জর্ডানে নিযুক্ত বর্তমান সৌদি রাষ্ট্রদূত আল সুদাইরি জেরুসালেমে কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজদি আল খালিদি বলেন এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা দুই দেশ ও দুই ভ্রাতৃ প্রতিম জনগণের মধ্যকার শক্তিশালী সম্পর্ক আরও জোরদার করতে অবদান রাখবে ফিলিস্তিনে প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিয়োগ দিল সৌদি আরব নতুন এই উদ্যোগ রিয়াদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে জর্ডানে নিযুক্ত বর্তমান সৌদি রাষ্ট্রদূত আল সুদাইরি জেরুসালেমে কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজদি আল খালিদি বলেন এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা দুই দেশ ও দুই ভ্রাতৃ প্রতিম জনগণের মধ্যকার শক্তিশালী সম্পর্ক আরও জোরদার করতে অবদান রাখবে ফিলিস্তিনে প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিয়োগ দিল সৌদি আরব নতুন এই উদ্যোগ রিয়াদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে জর্ডানে নিযুক্ত বর্তমান সৌদি রাষ্ট্রদূত আল সুদাইরি জেরুসালেমে কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজদি আল খালিদি বলেন এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা দুই দেশ ও দুই ভ্রাতৃ প্রতিম জনগণের মধ্যকার শক্তিশালী সম্পর্ক আরও জোরদার করতে অবদান রাখবে ফিল্তিনে প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিয়োগ দিল সৌদি আরব নতুন এই উদ্যোগ রিয়াদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারের কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে জর্ডানে নিযুক্ত বর্তমান সৌদি রাষ্ট্রদূত আল সুদাইরি জেরুসালেমে কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজদি আল খালিদি বলেন এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা দুই দেশ ও দুই ভ্রাতৃপ্রতিম প্রতিম জনগণের মধ্যকার শক্তিশালী সম্পর্ক আরও জোরদার করতে অবদান রাখবে